দক্ষিণ কোরিয়াতে আসতে হলে কিভাবে আসা যায়, বয়েসেলের মাধ্যমে বা সরকারিভাবে অনেকেই ভালো জানেন এবং অনেকেই আছেন একেবারেই নতুন, তারা অনেকেই প্রশ্ন করেন যে আপু কিভাবে দক্ষিণ কোরিয়াতে সরকারিভাবে যাওয়া যায় কম খরচে। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি পরিকল্পনা সাউথ কোরিয়া থেকে। সরকারিভাবে আপনারা বয়েসেলের মাধ্যমে দক্ষিণ কোরিয়ার কোম্পানিগুলোতে কাজে আসতে পারেন কম খরচে। দক্ষিণ কোরিয়ার কোম্পানিতে কাজে আসতে হলে অবশ্যই আপনাদের দক্ষিণ কোরিয়ার ভাষা, কোরিয়ান ভাষাতে পারদর্শী হতে হবে। দক্ষিণ কোরিয়ার কোম্পানিতে আসার জন্য দুইভাবে আসা যায়, লটারি এবং ভাষা দক্ষতার মাধ্যমে। লটারি কাটলে কিন্তু আসতে পারবে না, লটারি কাটার পরেও আবারও ভাষা দক্ষতার একটা পরীক্ষা হয়। সুতরাং ভাষাটা দুইটা ক্ষেত্রেই প্রযোজ্য। আর আপনি যদি ভাষাটা আরও বেশি ভালো করে জানেন, দক্ষতা বেশি হয়, তাহলে কিন্তু ভাষা দক্ষতার মাধ্যমে আসতে পারেন। যখন বয়েসেল থেকে সার্কুলারটা আসে তখন কিন্তু হাজার হাজার মানুষজন আবেদন করে। তো দেখা গেল এখান থেকে কিছু সংখ্যক নিল আর কিছু সংখ্যক কিন্তু আর আবেদন করতে পারেন না, কারণ সময় স্বল্পতার কারণে হয়তো বা বাদ পড়ে যান। অনেকে আছেন ভাষা দক্ষতায় অনেক বেশি জানেন, ভাষা দক্ষতা আছে কিন্তু তারপরেও বাদ পড়ে যান। সুতরাং ভাষা দক্ষতা অবশ্যই লাগবে। ভাষা কখন শিখবেন? আজকে থেকে শিখবেন, যদি মনে করেন যে আপনি দক্ষিণ কোরিয়ার কোম্পানিতে জব করতে আসবেন। বাংলাদেশে অনেক অনেক ভালো ভালো কোচিং সেন্টার আছে, আপনারা সেই ভালো ভালো কোচিং সেন্টারে যাবেন, কোরিয়ান ভাষাটা খুব ভালোভাবে রপ্ত করবেন, খুব ভালোভাবে শিখবেন। কোরিয়ান ভাষাটা কিন্তু আপনারা একদিন বা দুই দিনে রপ্ত করতে পারবেন না, একটু বেশ সময় লাগবে এবং খুব সাধারণভাবে নেবেন। যে কোরিয়ান ভাষাটা অনেকেই বলেন যে অনেক কঠিন, কঠিন কঠিনভাবে নিলে কঠিন, আর যদি সহজভাবে নেন তাহলে কিন্তু সহজ হবে, অনেক সহজ হবে, শিখতে অনেক বেশি সহজসাধ্য হবে। বয়েসেল থেকে সার্কুলার কখন আসে? বয়েসেল থেকে সার্কুলার শুধুমাত্র বয়েসেল জানে কখন তারা নির্দিষ্ট সময় সার্কুলারটা দেবে। বয়েসেল থেকে সার্কুলার আসলে তখন আপনারা জানতে পারবেন যে কবে কখন থেকে আপনারা আবেদন করতে পারবেন। বয়েসেল ওই সময় একটা লিংক দিয়ে দেয়, ঠিক যখন থেকে সার্কুলারটা আবেদন সময় শুরু হয় ঠিক ওই সময় ওই লিঙ্কে গিয়ে আবেদন করতে হয়। আপনারা ভালো কোনো কম্পিউটারের দোকান থেকে আবেদন করবেন যেখানে সার্ভার লাইন বা ইন্টারনেট ওয়াইফাই ভালো থাকে। 18 থেকে 39 বছর, কোরিয়ান ভাষায় দক্ষতা থাকতে হবে, পাসপোর্ট থাকতে হবে এবং বাংলাদেশে এমন কোনো কাজ করা যাবে না যার জন্য আপনি দেশের বাইরে গমন করতে পারবেন না, এই ধরনের কাজ করবেন না। পাসপোর্টের মেয়াদ নিম্নে 6 মাস বা এসএসসি পাস, এসএসসির উপরে হলে তো আরও ভালো। আবেদনের সময় কিছু অর্থ লাগে। আর সম্পূর্ণভাবে দক্ষিণ কোরিয়াতে আসতে অনেকে জিজ্ঞাসা করেছেন যে কত সময় লাগতে পারে। যদি বয়েসেলের মাধ্যমে আসে তাহলে 1 থেকে 2 বছর পর্যন্ত ধরে রাখবেন, অনেকের তাড়াতাড়ি হয়ে যায়, অনেকের একটু দেরি হয়। আর খরচ পড়বে 3 লাখের মতো। রাখবেন বয়েসেলের কোনো এজেন্ট নেই, বয়েসেলের পেজটি ফলো দিয়ে রাখবেন। বয়েসেল যখনই সার্কুলার দেবে তখনই আপনারা সবসময় জানতে পারবেন সার্কুলারগুলো। আমার পেজ ফলো না দিলেও বয়েসেলের পেজটি ফলো দিয়ে রাখবেন যারা দক্ষিণ কোরিয়ার কোম্পানিতে জব করতে আগ্রহী। আবেদন করার পরে অনেকগুলো ধাপ আছে, যে ধাপগুলো পর্যায়ক্রমে ধাপে 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 পাস করে তারপরে দক্ষিণ কোরিয়ার জবটি পাওয়া যায়। আবেদন করলে কাজটা হয় না, সাথে সাথে হয় না, অনেকগুলো ধাপ আছে যেগুলোতে আপনাকে পাস করতে হবে এবং সবার চেয়ে ভালো একটা নম্বর পেতে হবে। সবসময় মনে রাখবেন কোনো কাজই ছোট না। যারা মনে করেন যে দক্ষিণ কোরিয়াতে গিয়ে কোম্পানির কাজ করবেন, কঠিন নোংরা এবং বিপজ্জনক কাজগুলো করবেন, শুধুমাত্র তারাই আবেদন করবেন। আর যারা মনে করবেন যে গিয়ে কাজ চেঞ্জ করব, কাজ করব না, এই কোম্পানি থেকে অন্য কোম্পানি চলে যাবো, ভাই ব্রাদার যেখানে আছে তারা দয়া করে আবেদন করবেন না। দক্ষিণ কোরিয়াতে প্রথমে ভিসা নিয়ে আসলে 4 বছর 10 মাসের, কিন্তু এই ভিসাটাকে কিছু প্রসেসিং করে কয়েক বছর পরে আপনারা যদি সেই লেভেলটা চেঞ্জ করতে পারেন, ভিসা ক্যাটাগরি চেঞ্জ করতে পারেন, আপনাদের উপরে নির্ভর করবে আপনি ভিসাটা চেঞ্জ করতে পারবেন কিনা, আপনার ভিসার ক্যাটাগরি চেঞ্জ করতে পারবেন কিনা। আপনি যদি চেঞ্জ করতে পারেন তাহলে আপনি দক্ষিণ কোরিয়ার নাগরিকত্ব পর্যন্ত অর্জন করতে পারবেন। আপনি যদি মনে করেন যে কাজ চেঞ্জ করবেন, কোম্পানি চেঞ্জ করবেন, তাহলে কিন্তু আপনার স্থায়ীভাবে থাকার সময় কিন্তু আপনার অনেক বেশি সমস্যা হবে, কারণ একটা কোম্পানিতে কাজ করার স্থায়িত্বের উপরেও কিন্তু বর্তমানে পয়েন্ট আসতেছে, বর্তমানে সেটাও গণনা করা হচ্ছে। সুতরাং আপনি কাজ চেঞ্জ করার চিন্তা করবেন না। অনেক ভাইয়েরা বলেছেন যে অমুক জায়গায় কাজে এসে কাজ চেঞ্জ করবেন, কাজ চেঞ্জ করবেন না, দয়া করে কাজ চেঞ্জ করার কথা চিন্তা করলে হবে কি? দেখা গেল আপনি যেখানে চেঞ্জ করে যাচ্ছেন সেখানেও কিন্তু আপনার মন বসবে না। একবার এক মাথার মধ্যে যদি ঢুকা যায় যে আপনি কাজ চেঞ্জ করবেন, তাহলে কোথাও গিয়েও কিন্তু আপনি মনোনিবেশ করতে পারবেন না। সুতরাং কাজ বদলানোর কথা মন থেকে একেবারে ঝেড়ে ফেলুন। দক্ষিণ কোরিয়ার কোম্পানিতে কাজে আসার পরে থাকা খাওয়ার খরচ কিরকম হয়? দক্ষিণ কোরিয়ার কোম্পানিতে কাজে আসার পরে বেতনটা বেশ ভালো পাওয়া যায়, আর যে থাকার খরচ বা খাবার খরচ, দক্ষিণ কোরিয়ার কোম্পানিতে যে কোম্পানিতে কাজ করবেন সেখানে দুপুরে খাবার দেওয়া হবে এবং সেই কোম্পানির মালিক আপনাদেরকে বাড়তি কিছু খাবারের টাকা দেন।
কোনো কোনো কোম্পানিতে খাবারের টাকাটা বেশ ভালো অ্যামাউন্টে দেওয়া হয়, কোনো কোনো কোম্পানিতে একটু কম দেওয়া হয়। যেখানে একটু কম দেওয়া হয় সেখানে আপনাদের ব্যক্তিগত টাকা খরচ করে খেতে হবে, আর থাকার একদম সম্পূর্ণভাবে কোম্পানির ভিতরে থাকবেন। আর যদি মনে করেন যে আপনি বাইরে থাকবেন আপনার নিজস্ব টাকা খরচ করে, তাহলে আপনি থাকতে পারেন। কোনো কোম্পানিতে হয়তো যে কোম্পানির ভিতরে থাকেন বা এই সমস্ত দিয়ে ঠিয়ার জন্য মালিক হয়তো বা কিছু কাটতে পারে, অনেক বেশি কোম্পানিতে কাটে না, একেবারে ফ্রিতেই থাকা হয়। সরকারিভাবে বয়েসেল থেকে আসলে আপনারা অনেক বেশি ফ্যাসিলিটি পাবেন, অনেক বেশি সাহায্য সহযোগিতা পাবেন। আপনি জানতে চেয়েছেন কোম্পানিতে কাজ করাকালীন যদি অসুস্থ হয়ে পড়েন তাহলে মালিককে সাহায্য করবেন কিনা? হ্যাঁ, মালিককে সাহায্য করেন, এবং কোম্পানির ভিতরে আরো অনেকে থাকেন আপনাদের দায়িত্বে, তারাও আপনাদেরকে সাহায্য করবেন, সুতরাং চিন্তার কিছু নেই। কিন্তু সবসময় মনে রাখবেন দক্ষিণ কোরিয়ার কোম্পানির কাজগুলো আপনার জন্য কঠিন হতে পারে, বিপজ্জনক হতে পারে, নোংরা হতে পারে। আপনি অবশ্যই সবকিছু জেনে শুনে বুঝে নিয়ে তারপরে আপনি দক্ষিণ কোরিয়ার কোম্পানিতে কাজগুলোতে আসবেন। সবসময় মনে রাখবেন যে দক্ষিণ কোরিয়ার কোম্পানিগুলোতে বা দক্ষিণ কোরিয়াতে কোরিয়ান ভাষা ছাড়া অন্য কোনো ভাষা চলে না। অনেকে জিজ্ঞাসা করেছেন যে ইংরেজিতে চলবে কিনা? না, ইংরেজিতে চলবে না, অবশ্যই এখানে কোরিয়ান ভাষাতে আপনাকে কথা বলতে হবে। আপনি যদি বয়েসেলের মাধ্যমে আসেন তাহলে অবশ্যই আপনাকে ভাষা দক্ষতা থাকতে হবে, আর যদি আপনি অন্য কোনো ভাবে আসতে চান, ভিজিট ভিসা, টুরিস্ট ভিসা, আপনাকে ভাষা না জেনেও আসলে চলবে, কিন্তু এখানে এসে যদি আপনি কারোর সাথে কথা বলতে চান আপনাকে কোরিয়ান ভাষায় কথা বলতে হবে। আপনি যদি ইংরেজি ভাষায় তাদের সাথে কথা বলতে চান তাহলে তারা অনেকে বুঝবে না আপনি কি বলতেছেন, বা আপনি আপনার মনের কথা কাউকে বুঝাইতে পারবেন না। কোরিয়ান ভাষা শেখার জন্য অবশ্যই কোনো ভালো কোনো কোচিং সেন্টারে কোরিয়ান ভাষা শিখবেন, কারণ কোরিয়ান ভাষার উপরে বর্তমানে অনেক বেশি জোর দেওয়া হচ্ছে, সার্টিফিকেটও দরকার হবে। কোরিয়ান ভাষা কোথা থেকে শিখবেন? অনেকে জিজ্ঞাসা করেন কোরিয়ান ভাষা কোথা থেকে শিখবেন, আপনার কাছাকাছি কোনো ভালো কোনো জায়গাতে, আর যদি আপনার মনে হয় যে ঢাকাতে কোনো জায়গায় গিয়ে শিখবেন, আপনি গিয়ে শিখতে পারেন। যদি আপনার ইচ্ছা হয় যে মনে লয় যে ঢাকায় গিয়ে শিখবেন তাহলে শিখতে পারেন। কোরিয়ান ভাষাতে কতটা দক্ষতা প্রয়োজন, শুনে বুঝতে পারা, বলতে পারা, কোনো কিছু লিখতে পারা, এক কথায় সর্বোপরি একটা দক্ষতা থাকতে হবে। আপনাকে কোরিয়ান ভাষা বোঝার জন্য প্রচুর পড়তে হবে, মনোযোগ দিয়ে পড়তে হবে, এক নাগারে পড়তে হবে, যেন আপনি অন্য কোনো চিন্তা না করেন। ভাষা শেখার সময় আপনি শুধুমাত্র ভাষার দিকে মনোনিবেশ করবেন, অন্য কোনো দিকে মনোনিবেশ করলে কিন্তু আপনার ভাষা আপনার বোধগম্য হবে না। হ্যাঁ, দক্ষিণ কোরিয়াতে খাবারের কথা অনেকে জিজ্ঞেস করেন, খাবার হালাল কিনা? আপনার যদি ইচ্ছা হয় যে আপনি হালাল খাবার কিনে খাবেন, কোনো অ্যাপসের মাধ্যমে বা কোনো আশিয়ান মার্কেটে গিয়ে হালাল খাবার কিনতে পারবেন। আর যদি মনে করেন যে আপনি না, আপনি এমনি কোনো মার্ট থেকে কোনো খাবার কিনে খাবেন বা আশেপাশের কোথাও থেকে কিছু কিনে খাবেন, তাহলে আপনি খেতে পারেন। খাবার সম্পূর্ণভাবে একজনের উপর নির্ভর করে। আবার অনেকে জিজ্ঞেস করেন যে দাঁড়িয়ে রেখে আসা যাবে কিনা? হ্যাঁ, দাঁড়িয়ে রেখে আসতে পারবেন, কোনো সমস্যা হবে না, কেউ আপনাকে কিছু বলবে না। অনেকে জিজ্ঞাসা করেন যে কাজ চলাকালীন সময়ে নামাজ পড়া যাবে কিনা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়া যাবে কিনা? পারবেন না, কারণ যখন কোরিয়াতে একটা নির্দিষ্ট সময়ে ঘুনমো শিগান, মানে একটা নির্দিষ্ট সময়ে যখন কাজ করা হয়, 8 ঘন্টা বা 10 ঘন্টার একটা ডিউটি করা হয় সকালে বা রাত্রে বা যে সময় করা হয়, এই সময়ের ভিতরে আপনি পারবেন না। কিন্তু যখন আপনার যে সময়টা তারা ব্রেক রেস্ট নিতে পারেন এবং দুপুরে যে খাবার সময় 1 ঘন্টা দেওয়া হয়, এর ভিতরে যদি আপনি চান তখন আপনি নামাজটা পড়তে পারবেন। অনেকে জিজ্ঞাসা করেছেন ড্রাইভিং ভিসাতে আসতে চান কোরিয়াতে, একেবারে সরাসরি ড্রাইভিং ভিসাতে আসতে চান দক্ষিণ কোরিয়াতে? সরাসরি ড্রাইভিং ভিসাতে আপনি আসতে পারবেন না, কারণ ওয়েসেলের মাধ্যমে ড্রাইভিং এর কাজটা এখনো চালু হয়নি, সেভাবে আপনি পারবেন না। দক্ষিণ কোরিয়াতে শুধুমাত্র কোম্পানির কঠিন কাজগুলো, বিপজ্জনক এবং নোংরা কাজগুলোর জন্য শ্রমিক নিয়োগ করেন ওয়েসেল। প্রশ্ন করেছেন হুজুর রাখবেন কিনা, হুজুর আসতে পারবেন কিনা? দক্ষিণ কোরিয়াতে অনেক মসজিদ আছে বর্তমানে, এবং বেশ বিগত কয়েক বছর ধরে অনেকগুলো মসজিদ আরম্ভ হয়েছে বা মসজিদের কাজ চলছে, এরকম অনেক জায়গা আছে। যদি কোনো সহৃদয় ব্যক্তি আপনাকে নিয়ে আসেন সরাসরি মসজিদের ইমামের জন্য বা মসজিদের কোনো কাজের জন্য, তাহলে আপনি আসতে পারবেন। ওয়েসেল থেকে বা সরকারিভাবে আসার জন্য তাহলে আপনি পারবেন না। কারণ অনেকে জিজ্ঞাসা করেন কোম্পানির কাজগুলো কঠিন নাকি সহজ? কোরিয়াতে হাজার হাজার কোম্পানি আছে, আমি অনেক ভিডিওতে বলেছি এক এক কোম্পানির কাজ এক এক রকম। কোনো কোম্পানির কাজ অত্যন্ত ভারী, কোনো কোম্পানিতে দেখা যায় ভারী কাজগুলো ছেলেরাই করছেন, আবার কোনো কোনো কোম্পানিতে একটু সহজ কাজগুলো মেয়েরা করছেন, আবার কোনো কোনো কোম্পানিতে মিডিয়াম যে কাজগুলো ছেলেমেয়েরা একত্রে করছেন, আবার কোনো কোম্পানিতে শুধুমাত্র ছেলেরা করছেন, আবার কোনো কোম্পানি আছে যেখানে শুধুমাত্র মেয়েরা করেন। আপনাকে সবসময় মনে রাখতে হবে কঠিন কাজ, আপনি কখনই চিন্তা করবেন না যে আপনাকে দিয়ে সহজ কোনো কাজ করাবেন। আপনি সবসময় মনে রাখবেন আপনাকে দূর দেশ থেকে নিয়ে আসা হচ্ছে, যে কোনো কঠিন কাজ, যে কাজগুলো সাধারণত মানুষ করতে চায় না, সেই কাজগুলো করার জন্য আপনাকে নিয়ে আসা হচ্ছে। সুতরাং আপনি এইভাবে যদি মনে রাখেন তাহলে কাজটা করতে কিন্তু আপনার জন্য অনেক বেশি সুবিধা হবে, যে আপনার একটা মনোবল থাকবে যে আমি কঠিন কাজের জন্য যাচ্ছি। আর দক্ষিণ কোরিয়াতে এসে কখনই চিন্তা করবেন না যে আপনার বন্ধু অমুক জায়গায় আছে, অমুক এলাকাতে আছে, তার কাজটা সহজ, আপনার কাজটা কঠিন, কারণ দূর থেকে মনে হয় যেন সে ভালো আছে, আপনি খারাপ আছেন। সব কাজে সমান, সব কাজে কষ্ট আছে, দূর থেকে এরকম মনে হয় যে ওর কাছে গেলে আমি ভালো থাকবো, কিন্তু না, ওর কাছে গেলে আপনি ভালো থাকবেন না, ওর কাছে গেলে আপনার সমস্যা আরো বাড়বে।
ওই বন্ধুর সাথে থাকতে যাই, আপনার সাথে একদিন দুই দিনে কথা কাটাকাটি হবে, তারপরে কিন্তু আবার লাগালাগি হবে, তারপরে ঝগড়া অশান্তি হবে, তারপর আপনাকে আবার অন্য জায়গায় যাইতে হবে। সুতরাং যে কাজে যে কোম্পানিতে যে কোম্পানির মালিক আপনাকে নিয়ে আসবে সেই কোম্পানিতে থাকার চেষ্টা করবেন। বয়সেলের মাধ্যমে মেয়েরা আসতে পারবেন কিনা অনেক কাপড়া জিজ্ঞাসা করেন, হ্যাঁ অবশ্যই আসতে পারবেন, ছেলে মেয়ে সবাই আসতে পারবেন যদি আপনার ক্যাটাগরি থাকে এবং আপনি যদি সার্কুলারে পরে আবেদন করেন এবং টিকতে পারেন, ধাপে ধাপে পাশ করে যদি আপনি করেন, এবং দক্ষিণ কোরিয়ার মালিকরা যদি আপনাকে পছন্দ করেন অবশ্যই আপনি আসতে পারবেন।